যেখানে চলে যাচ্ছ তুমি সেখানে শুধুমাত্র কল ইন্টারেস্ট থাকে, আর কোনো কিছু লাগে এতটুকু ক্লিয়ার আগে বলো। হ্যাঁ এবার আমি মানে জিজ্ঞেস করবো, হ্যাঁ পড়ে গেছিল ফোনটা।
किसको समझ में आया और किसको नहीं समझ में आया। अगर किसी ने भी बोल दिया नहीं समझ में आया तो पिटानी होगा बहुत तेज। क्लियर हुआ? वाह खूब भाला लगलो तुम्हारा, तो पेशेंस से सच में रिफ्रेश मिल जाती है। टॉप कमेंट आशीन वाह, थैंक यू भाई, एरम भाई थाको हमारा खूब भाला लगे मजा तो। क्लियर हुआ कि नहीं अब बोल दो। अंडरस्टूड कितना तो करे जो अंडरस्टूड है। अच्छा डेसिमल एरर, कहाँ एरर है डेसिमल है? कौन तो ऐसे 146.41 हो रहा तक तो 146. अरे होलो एक्टा कुछ बाप रे बाप 133.1 তাই তো 1 3 4 3 6 3 4 1 4 তাই তো বললাম তো। ঠিক আছে ঠিক আছে বাবা ঠিক আছে রে। ক্লিয়ার? এটাকে ডেসিমাল ভেবে নিও না, কেটে দিই বাবা ফোন করে পড়ে গেছে। ক্লিয়ার? বিষ্ণু বৈদ্য মানে পুরোটা আমি আবার বোঝাবো, কমেডি কর রে মেরে সাথে। ডেসিমাল প্লাস টিএ করা হলো, একটু বলেন, কিছু বুঝিনি কিচ্ছু বুঝিনি। 146.41 হবে, একটু ভুল হলো মনে হয়, হয়ে গেছে ঠিক করে দিয়েছি। ক্লিয়ার হওয়া? অফলাইনে গেছিলে সাজি? আচ্ছা আচ্ছা মনে পড়ছে না, তুমি কি কৃষ্ণনগরে ছিলে যে থাকার জন্য এসেছিলে? দীপঙ্কর সর্দার আরেকবার ভালোভাবে বোঝাতে পারবো না, কারণ অনেক ভালোভাবে বুঝিয়ে দিয়েছি, সবাই বুঝে গেছে, রেকর্ডের ভার্সনে আছে না, আবার কাটবে দেখবে। কিচ্ছু আমার মাথা পাচ্ছি বলিনি, পুরোটা ক্লিয়ার ভাবে বুঝিয়েছি স্যার। ভেঙে বুঝিয়ে দিন মানে আর কি ভাঙবো, মানে 100 কি করে লিখতে হয়, 90 যোগ 10 এরকম ভাবে ভাঙবো, এর গাড়ি থেকে কিভাবে ভাঙবো আমি? এ কি বলছো তোমরা, এরকম বলো না ভাই। সিআইটা আরেকটু বোঝান, কি বললাম সিআই মানে? সিআই মানে আমি বললাম যেই ইন্টারেস্ট তুমি পাও সেই ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট চাপবে, সেটাই হচ্ছে সিআই। প্রিন্সিপালের উপরে সিম্পল ইন্টারেস্ট তো চাপছে, আবার কি করো কম্পাউন্ড ইন্টারেস্টে প্রিন্সিপালের উপরে ইন্টারেস্ট তো পাবে, সঙ্গে ও যে ইন্টারেস্ট ওর গেন হচ্ছে সেই ইন্টারেস্টের উপরে ইন্টারেস্ট পাচ্ছে। দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট প্রথম বছর 100 টাকা তো পাচ্ছে, পেয়ে গেল। পরের বছর কি হলো? পরের বছর প্রিন্সিপালের উপরে 10% পেলো, এই যে 100 টাকা। এই এই 10টা কথা থেকে যে আগের বছর ইন্টারেস্ট পেয়ে রয়েছে না, পেয়ে রয়েছে, এই ইন্টারেস্টের উপরে আবার 10% লাগবে, তাহলে আবার 10 পেয়েছে। ক্লিয়ার? তার মানে দ্বিতীয় বছরে ইন্টারেস্ট কত পেলো? 110। ঠিক সেম হয়েছে তৃতীয় বছরে প্রিন্সিপালের উপরে 10% পেলো, এই যে 100 টাকা। আরে 21 টাকা কি আসলো? 21 টাকা এই প্রথম দুটো বছরে মিলিয়ে ও কত ইন্টারেস্ট কামিয়েছে? প্রথম বছরে 100 টাকা, দ্বিতীয় বছরে 110 টাকা। তাহলে দ্বিতীয় মানে দুই বছরে ও 100 আর 110 210 টাকা ইন্টারেস্ট পেয়েছে, 210 টাকার আবার 10% ইন্টারেস্ট পাবে, 21 টাকা। এরকম ভাবে না গিয়েছে, এর থেকেও যদি ভেঙে বলো তার মানে জানি না কীভাবে বোঝাতে বলছো তোমরা। ক্লিয়ার? অনলাইন ও অফলাইন তিনটো করবো স্যার, একটু কষ্ট হচ্ছে ম্যাথ করতে, তবে স্যার আপনি আর তুমি ভালো করে খাটো হয়ে যাবে। তোমরা একবারে শিখতে চাইছো, একবারে শিখে হবে না, পারবে না একবারে শিখতে, বারবার দেখতে হবে, তবে গিয়ে হবে। আর এর থেকে ভালো এক্সপ্লেনেশন তোমাকে কে ভাবে বুঝছে নেই হোগা ভাই। চলো এবার দেখো একটা মজাদার জিনিস, এবার এবার সব থেকে ইন্টারেস্টিং জিনিস, এবার চুপ আবার, শু শু শু, ব্যাস এবার আসি আসল জায়গায়। এবার দেখো এবার হচ্ছে আসল গ্যাম্বেল, ভয়ঙ্কর গ্যাম্বেল, দেখতে থাকো। আচ্ছা এইগুলোকে না একটু ফ্রেশভাবে লিখছি, কোনো কথা বলবে না, একদম চুপ থাকবে, কোনো কথা নেই, আবার আবার হারিয়ে যাও তোমরা। এই কোর্সটা শেষ হয়ে যাবে তখন কি আমরা এই ভিডিওগুলো পাবো নাকি? এগুলো ডিলিট হয়ে যাবে, কোর্স শেষ হয়ে গেলে তোমাদের অ্যাক্সেস জিরো হয়ে যাবে, আর পাবে না ভিডিওসগুলো, যতদিন আছে 6 মাস অব্দি আছে। ক্লিয়ার? সাইলেন্স সাইলেন্স। চলো আমি এটাকে মুছলাম, মুছে ফ্রেশভাবে এটাকে লিখছি, কারণ এখানেও অনেক কিছু দেখানোর আছে। ক্লিয়ার? মুছে দিলাম, ফ্রেশভাবে লিখছি, একটু ভেঙে লিখবো না, কারণ ভেঙে লেখার পরেও বলে আরও ভেঙে দিই। হ্যাঁ গাধেরা, শোনো এই গাধেরা বলি বলে আবার রাগ করো না, এই গাধেরার মধ্যে প্রেম কে থাকে আমার? আর যদি প্রেম না বুঝো তাহলে কিছু নেই, কি বলতে পারি? প্রথম বছর ইন্টারেস্ট কত পাচ্ছিল? 100 টাকা। পরের বছর ঠিক তেমনভাবে কত পাচ্ছিল? 110 টাকা হচ্ছিল কিনা। তারপরের বছর কত পাচ্ছিল আবার? 100 110, এখান থেকে পাবে 121, মানে 121 টাকা। তারপরের বার কত পাচ্ছিল? 133.1 টাকা, ফোর্থ ইয়ারে পাচ্ছিল। এবার একটা জিনিস দেখো, ভালো করে দেখো, ঝামসে দেখো, এইটার এটা কগুণ, এই চার যে পার্টটা আমি লিখে রেখেছি এই পার্টটার এটা কগুণ, ভালো করে দেখো, এটা 11/10 গুণ। দেখো করে দেখো 1100 সাথে যদি তুমি 11/10 গুণ করো, জিরো দিয়ে জিরো কাটবে, 11 কে 11 কত আসবে, সরি 11 গুণ 11, 121, তারপর একটা জিরো আছে 1210। দেখো তাই আছে, তাই আছে বলবে হ্যাঁ, এই 1210 থেকে এটা কত গুণ বলবে? দেখো তো 11/10 গুণ, দেখো তো ভালো করে, ভালো করে দেখো তো এইটার এটা 11/10 গুণ কিনা, এটা তো দেখে ফেলেছো, জিরো দিয়ে জিরো কাট, 11 কে 11 1, হাতে রইল 1, 11 2 22, আর 23, হাতে রইল 2, 11 কে 11 আর 2 এ 13, পেলাম পাগায় হ্যাঁ ভালো হয়, ভালো করে দেখো তো এইটার থেকে এইটা 11/10 গুণ। ধ্যানসে দেখো ভাইও, ধ্যানসে দেখো ভাইও আর বেনো, আর
আচ্ছা দিন ঠিক সে দেখো ভাই আচ্ছা দিন তো এই হ্যায় ভালো করে দেখো 1331 × 11/10 ভালো করে দেখো 13131 বলে আসবে তোমার 14641 কেন কারণ এটা হচ্ছে 11 এর কিউব আর 11 কিউবের সাথে আরো একটা 11 মানে 11 টু দি পাওয়ার 4 আমরা জানি 14641 আর নিচে 10 আছে একটা ডেসিমেল আসবে 14641 এখন আই এসে উঠে গেছে এই 11/10 এই যে 11/10 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে হোয়াট ইজ 11/10 এটা কি এটা খাই না মাথায় দেয় এটা কোদ দিয়ে দাও জিজ্ঞেস করছো সিম্পল ইন্টারেস্টে বলেছিলাম এটা হচ্ছে জীবন সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট এটাই হচ্ছে জীবন এটাকে ধরে নাও ভগবান পেয়ে যাবে ভাই কারণ কম্পাউন্ড ইন্টারেস্টকে বলা হয় অষ্টম আশ্চর্য সেই আশ্চর্যকে তোমরা বুঝতে চাইছো তোমরা চাও একদিনে বুঝে যাই যারা বুঝতে পারছো না এত বলার পরও তার মানে বোঝো এফার্ট বা পড়াশোনা এতদিনও করোনি কি হয়েছে পড়াশোনা করিনি এখন এখন করবো এখন দেখো বারবার দেখো হয়ে যাবে ভাই অষ্টম আশ্চর্য বলা হয় এটাকে কম্পাউন্ড ইন্টারেস্টকে ভালো করে বোঝো এই রেট অফ ইন্টারেস্ট কত ছিল বলবে 10% বলো আচ্ছা 10% মানে কি বলবে 1/10 তার মানে কি বলতে চাইছে সিম্পল ইন্টারেস্ট কি বুঝিয়েছি প্রত্যেক বছর যদি 10 টাকা প্রিন্সিপাল হয় প্রত্যেক বছর ইন্টারেস্ট কত পায় 1 টাকা তার মানে অ্যামাউন্ট কত হয়ে যায় 11/10 যেরকমভাবে প্রফিট অ্যান্ড লসে দেখিয়ে পার্সেন্টেজ দেখেছি 40% লাভ তার মানে কি 40% লাভ মানে 40% ফ্যাকশন হলো 2/5 তার মানে সিপি যদি 5 টাকা হয় তার মানে 2 টাকা লাভ করে তাহলে এসপি কত হয়ে যায় 7 যেখানে 5 টাকা কি এই 5 টাকাটা কি সিপি আর যেখানে 2 টাকা লাভে বিক্রি করেছে বলে এসটাকে আমরা কি ধরি এসপি ঠিক সেম ওয়েতে বলছে 10 টাকা যদি 10 টাকা যদি প্রিন্সিপাল হয় সেখানে 1 টাকা ইন্টারেস্ট পায় তার মানে ডেফিনেটলি অ্যামাউন্ট কত হয়ে যাচ্ছে 11 দ্যাট ইজ অ্যামাউন্ট আর 10টা কি প্রিন্সিপাল ভালো হ্যাঁ তো আমরা আর কিছুই করি না ভালো করে ভেবে দেখো ভালো করে ধ্যানসে দেখো কিছুই না এই 10টা আর এই 11টাই হচ্ছে 11/10 এখানে রেট অফ ইন্টারেস্ট কত ছিল 10% হ্যাঁ কি না তার মানে কিছুই না আমি একটু বুঝে গেলাম প্রতি বছর যে অ্যামাউন্ট ক্রিয়েট হচ্ছে যেই অ্যামাউন্ট ক্রিয়েট হচ্ছে তার সাথে এই যে মাল্টিপ্লাইং ফ্যাক্টর মানে প্রত্যেক বছর যে অ্যামাউন্ট রেডি হচ্ছে সেটা প্রত্যেক বছরের সাথে সেম একটা সংখ্যা দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি সেম একটা সংখ্যা দিয়ে গুণ করছি আর পাচ্ছি সেম একটা সংখ্যা দিয়ে গুণ করছি আর পাচ্ছি আর এই একই সংখ্যা দিয়ে গুণ করি বলে এটার আমরা নাম রেখেছি কি মাল্টিপ্লাইং ফ্যাক্টর কি বললাম মাল্টিপ্লাইং ফ্যাক্টর এই মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা কি এই গুণফলটা কি কোথা থেকে পাবো এটা পাবো হচ্ছে রেট অফ ইন্টারেস্ট থেকে 10% থেকে 10% ফ্যাকশন বলবো তো 1/10 তার মানে 10 টাকা যদি প্রিন্সিপাল হয় এটা যদি প্রিন্সিপাল হয় তাহলে অ্যামাউন্ট কত হয়ে যাবে উপরে হয়ে যাবে মানে 11 হয়ে যাবে ইতনা দূর ঠিক হ্যাঁ সমাজ মে আ গা আপ বলো স্যার কেপি প্র্যাকটিস সেটেড ম্যাথ হয় না তোমার জীবনে ম্যাথ হবে না কেন যখন বোঝাচ্ছি স্যার কেপি এটা খুব ইম্পর্টেন্ট কথা নাকি লাস্টে দাঁড়াবো তো তখন তো জিজ্ঞেস করি তোমরা কি জানো না জানো গাধীরা বলো এবার সমাজ মে আগে না ইতনা দূর সব সমাজ মে আগে ভালো করে দেখো আমরা পেয়ে গেলাম তাহলে 11/10 পেয়ে গেছি না ভালো করে দেখো তো আরেকটা জিনিস তোকে দেখতে পাও ধ্যানসে দেখো সিম্পল ইন্টারেস্ট এটা কি ছিল এটাও সরি কম্পাউন্ড ইন্টারেস্ট এটা কবে প্রথম বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট 100 এটা কি ছিল বলে দ্বিতীয় বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট দ্বিতীয় নট দুই বছরে দ্বিতীয় বছর মানে স্পেসিফিক এটা যদি 2001 হয় এটা যদি 2002 হয় যদি আমি তোমাকে বলি দ্বিতীয় বছর তখন আমি সেটা বুঝবে 2002 এর কথা বলছি তাই না কিন্তু যদি বলি দুই বছরে তখন তুমি বলবে 2001 আর 2002 একসঙ্গে কিন্তু যদি আমি বলি শুধু দ্বিতীয় বছরে তখন তুমি বলবে 2002 আর যদি বলি প্রথম বছরে তখন বলবে 2001 আর যদি বলি দুই বছরে তখন বলবে 2001 আর 2002 তাই না তো ভালো করে দেখো প্রথম বছরে আর দ্বিতীয় বছরে যে ইন্টারেস্টটা পেয়েছে সেটাও 11/10 গুণ কি না এই যে দ্বিতীয় বছরে 110 পেয়েছে তৃতীয় বছরে 121 হয়েছে এটাও 11/10 গুণ হ্যাঁ কি না ঠিক সেম ওয়েতে চতুর্থ বছরে 13 মানে 133.1 আর তৃতীয় বছরে কত 121 এটাও এই 11/10 গুণ সমাজ মে আ রা কেনে কি কোশিশ কে কর রা হু বাত ইয়ে হ্যায় কম্পাউন্ড ইন্টারেস্ট হোক বা অ্যামাউন্ট হোক কম্পাউন্ড ইন্টারেস্ট হোক বা অ্যামাউন্ট হোক স্পেসিফিক বছরে যে মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিয়ে ওরা একে অপরকে গুণ করতে করতে জিনিসটা এগোয় সেটা সেম স্পেসিফিক বছরে মানে দ্বিতীয় বছর থেকে তৃতীয় বছর থেকে চতুর্থ বছর বা দ্বিতীয় বছর থেকে চতুর্থ বছর সেইগুলো সবসময় কম্পাউন্ড ইন্টারেস্ট হোক বা অ্যামাউন্ট সেম মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিয়ে গুণ হতে হবে মনে রাখবে যদি তোমাকে মানে 2 বছর 3 বছর বলে দেয় তাহলে কিন্তু এখানে ভুল হয়ে যাবে কী করে চলো দেখি প্রথম বছরে কত ছিল যে এটা মুছে দিলাম নাকি ডাকবো থাকলে রেখে দিই কোথায় গেল আন্ডু হ্যাঁ ভালো করে ভাবো একটা জিনিস এক বছরে প্রথম বছরে ফার্স্ট ইয়ারে কত পেয়েছিল বলবে 100 টাকা সেকেন্ড ইয়ারে কত পেয়েছিল বলবে 110 টাকা থার্ড ইয়ারে কত পেয়েছিল বলবে 121 টাকা ফোর্থ ইয়ারে কত পেয়েছিল বলবে 133.1 এটা কাটা পেয়েছিল বলবে এবার ধর আমি বলে দিলাম যে প্রথম বছরে কত 100 আচ্ছা দুই বছরে কত পেয়েছে তুমি বলবে 121 আচ্ছা আমি ধর বলে দিলাম তিন আর চতুর্থ বছর বয়সে কত পেয়েছে তখন তুমি বলবে কত 3 আর 4 3 আর 2 5 আর 1 ভালো করে দেখো এর কোনো মাল্টিপ্লাইং ফ্যাক্টর নেই মাল্টিপ্লাইং ফ্যাক্টর হতে পারে কিন্তু কোনোদিনও এর সাথে এর কানেকশন করতেই পারবে না কোনো মাল্টিপ্লাইং ফ্যাক্টর দাঁড়াবেই না চলো আরেকটু ভালো বলি রুক জানা নেই ভালো করে দেখো ধর আমি বললাম এই দ্বিতীয় বছর এই যে দুই বছরে তুমি কত পেয়েছো তুমি বলবে 210 টাকা পেয়েছি আচ্ছা তৃতীয় বছরে কত পেয়েছো 121 টাকা পেয়েছি কোনো মাল্টিপ্লাইং ফ্যাক্টর ফলো করছে বলবে না আচ্ছা তৃতীয় বছর হয়নি তো চতুর্থ বছরের সাথে করে দেখি হবে কিনা যদি এখানে না হয় তাহলে এইভাবে কি করে মনে রাখবে যদি বলে দেয় 2 ইয়ার্স
তাহলে এই যে আমাদের মাল্টিপ্লাই ফ্যাক্টর চলছিল না 11 বাই 10 গুণ যদি বলে 2 ইয়ার কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কিসের কম্পাউন্ড ইন্টারেস্ট ইন্টারেস্টের ক্ষেত্রে যদি বলে 2 ইয়ার কোনো স্পেসিফিক ইয়ার নেই তাহলে মাল্টিপ্লাই ফ্যাক্টর হবে না যদি বলে দেয় স্পেসিফিক সেকেন্ড ইয়ার তখন এই মাল্টিপ্লাই ফ্যাক্টর তুমি খুঁজে পাবে এবার ঠিক আছে কিন্তু যদি 2 ইয়ার দিয়ে দেয় 3 ইয়ার দিয়ে দেয় চতুর্থ দেয় ফোর্থ ইয়ার দিয়ে দেয় সরি ইন 4 ইয়ার্স ইন 2 ইয়ার্স 2 বছরে 3 বছরে 4 বছরে মাল্টিপ্লাই ফ্যাক্টর ফলো করবে না যদি বলে প্রথম বছরে দ্বিতীয় বছরে চতুর্থ বছরে তখন মাল্টিপ্লাই ফ্যাক্টর ফলো হয়ে যাবে আচ্ছা তুমি ক্লিয়ার বলো হ্যাঁ समझ गया सर समझ गया सर अच्छा आज के क्लास क्यों बोलबे ना जे सर হয়ে গেছে আর পাচ্ছি না ছেড়ে দিন দু ঘন্টা চলে যেতে পারে জানেন কম্পাউন্ড ইন্টারেস্ট কত সময় লাগবে আমি মোটামুটি একটা দেবো জানেন ওটা দিয়ে তুমি মোটামুটি 20 22টা কোশ্চেন করো তারপরে এবার কম্পাউন্ড ইন্টারেস্টের এমন জিনিস একদিন আমি সব কম্পাউন্ড ইন্টারেস্ট বলতে পারবো না ধাপে 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 যত কোশ্চেন করবো সেই অনুযায়ী কনসেপ্ট নিয়ে আসবো একটা বেসিক কনসেপ্ট আগে দিই যেটার উপর আমরা অঙ্ক করতে পারবো শিফট আশা করি পৌঁছে গেছে ওকে চলো একবার স্যার বছরটা আরে পাগল ভালো করে দেখো রে পাগলা পাগলা রে পাগলা দেখো রে ভালো করে দেখো এখান থেকে এটা কত গুণ হচ্ছিল বলবে 11 বাই 10 গুণ হচ্ছিল ভালো হয় এখান থেকে এটা কত গুণ 11 বাই 10 গুণ হ্যাঁ বলো আর এখান থেকে এটা কত গুণ হচ্ছিল বলবে 11 বাই 10 কিন্তু ভালো করে দেখো যদি তুমি 2 বছর কাউন্ট করে নাও এটা কি আছে এটা 1 বছর মানে প্রথম বছর এটা দ্বিতীয় বছর কিন্তু যদি আমি একসাথে বলি এটা কি বলবে ইন 2 ইয়ার্স 2 বছরে প্রথম বছর আর দ্বিতীয় বছর বলা যায় আর কিভাবে বলা যায় 2 বছর ধরো 2007 2001 আর এটা 2002 যদি বলি দ্বিতীয় বছর তুমি কোনটা ধরবে 2002 যদি বলি প্রথম বছর তাহলে তুমি কি বলবে 2001 আর যদি বলি 2 বছরে তখন বলবে 2001 আর 2002 একসাথে হ্যাঁ কি না তো ঠিক সেম হইতে প্রথম বছর এত 100 দ্বিতীয় বছর 110 আর যদি বলি 2 বছরে কত তুমি বলবে 210 কি করে আসলে 100 আর 110 যোগ করলে এবারে আমি বললাম তৃতীয় বছর কত তৃতীয় কত 121 হ্যাঁ কি না চতুর্থ বছরে কত চতুর্থ 133.1 133.1 ভালো করে দেখো মাল্টিপ্লাই ফ্যাক্টর ফলো করবে দেখো করে এটা কত দেখো এখানে কত আসছে 210 বাই 121 করলে কত আসবে কোনোদিনও ফলো করবে না ভালো করে দেখো 200 এই ধরো এটা কত গুণ হচ্ছে এটা 121 বাই 210 121 বাই 210 গুণ হ্যাঁ কি না এটা আরে পাগলা 210 আছে এর সাথে যদি 121 বাই 210 গুণ করো 210 দিয়ে 210 কেটে 121 পরে থাকবে এটা দাম 121 আছে বুঝে গেল আচ্ছা এখান থেকে এটা 121 বাই 210 আমি বলেছিলাম সেম মাল্টিপ্লাইং ফ্যাক্টর থাকবে তাহলে এখান থেকে এটা কি 121 বাই 210 হচ্ছে করবে এটার সাথে 121 বাই 210 10 গুণ করলে এটা আসবে কোনোদিনও আসবে না কেন কারণ এটার এটা কত গুণ 11 বাই 10 গুণ দেখো এটা ম্যাচ করলো না এই জন্য বলা হয় যে সিঙ্গেল ইয়ার গুলো সিঙ্গেল মানে স্পেসিফিক ইয়ার মানে প্রথম বছর থেকে দ্বিতীয় বছরে ফলো করলো দ্বিতীয় বছর থেকে তৃতীয় বছরে ফলো করলো তৃতীয় বছর থেকে চতুর্থ বছরে ফলো করলো কিন্তু প্রথম দু বছর তার তৃতীয় বছরের সাথে 121 বাই 210 গুণ হলো তৃতীয় বছর থেকে চতুর্থ গুণ গায়ে 11 বাই 10 হলো ফলো করলো না কেন কারণ এখানে আমি দু বছরে ঢুকিয়ে নিয়েছি এখানে তিন বছর তৃতীয় বছর এখানে চতুর্থ বছর এটা কিন্তু এটা দুই বছরে ইন টু ইয়ার্স প্রথম বছর আর দ্বিতীয় বছর একসাথে নিয়ে নিয়েছে এখানে ক্লিয়ার এটাকে বলা হয় টু ইয়ার ফান্ডা এটা হচ্ছে দু বছরে এটা হচ্ছে তৃতীয় বছরে এটা হচ্ছে চতুর্থ বছর এই জন্য এটা ফলো করলো না ক্লিয়ার এটা কি আসছিল এটা আসছিল প্রথম বছর এটা কি আসছিল দ্বিতীয় বছর এটা কি আসছিল তৃতীয় বছর আরে লিখবো কিভাবে এখানে তৃতীয় আর এটা কি আসছিল চতুর্থ দেখো স্পেসিফিক ইয়ার গুলো আছে এই জন্য এখানটা ফলো করলো ক্লিয়ার ভাই মুছে নেই হোক ভাই কিছু দেখতে পাচ্ছি না কেন কি হলো প্রথম বছর আর দ্বিতীয় বছরে গোলানো কি আছে বলো প্রথম বছর দ্বিতীয় বছরে গোলাচ্ছে না গোলাচ্ছে তোমাদের দুই বছর তোমরা এটা বোঝো না দুই বছর মানে কি আবার দ্বিতীয় বছর মানে কি মানে ব্যাপারটা হচ্ছে একজন হচ্ছে ফার্স্ট আরেকজন হচ্ছে সেকেন্ড মানে একজন হচ্ছে প্রথম আরেকজন হচ্ছে দ্বিতীয় এবার বলো রেসে কজন তৈরি বলে দুজন স্পেসিফিক ভাবে বললে এ ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে সেটাই না বলেছেন এ ভাই আমি এতে পারবো না হ্যাঁ এইটুকু তো আশা করি তোমরা এইটুকু বুঝবে প্রথম দ্বিতীয় বোঝো না এ ভগবান চলো এবার আরো একটা ভয়ঙ্কর জিনিস ভালো করে দেখবে অ্যামাউন্ট প্রথম বছরে কত হয়েছিল একবার দেখে নিই এটা অ্যামাউন্ট প্রথম বছরে 1100 দ্বিতীয় বছরে 1210 তৃতীয় বছরে 1331 চতুর্থ বছরে 1464.1 ক্লিয়ার এবার আমি এখানে লিখছি কত হয়েছিল 1100 তারপর হয়েছিল কত এত তৃতীয় বছরে হয়েছিল কত এটা তো মানে বোঝাতে ভয় লাগছে তোমাদের তাই না যেখানে প্রিন্সিপাল কত ছিল 1000 আর পার্সেন্ট কত ছিল কি না চুপচাপ থাকবে কোনো কথা নেই এত বলার পরেও যদি ক্লিন না হয় মাগো মা যাঙ্গে হাম ভালো করে দেখো এখান থেকে এটা কত গুণ হচ্ছিল বলে 11 বাই 10 গুণ
Aku
আচ্ছা এখান থেকে এখানে যেতে গেলে কতদিন সময় লাগছিল? এখান থেকে এখানে যেতে আসছিল 1 বছর, এখান থেকে এখানে যেতে লাগবে তাহলে 2 বছর, তাই না? ও 2 বছর বলে স্কয়ার, তাই কি আমরা সময়টা করতাম? চলো আরেকটু দেখি তো, চলো চলো আরেকটু দেখি তো। 1331 পড়ে গিয়েছিল 14641, এটা নিয়েছিল আমি বললাম। এবার এখান থেকে এইটা এটার সাথে দাও, এখানে লিখে এখান থেকে 1210 আর এখান থেকে পাচ্ছিলাম 1331। এবার আমি বলছি এখান থেকে এইখানে না, এইখান থেকে ডাইরেক্ট এখানে পৌঁছাবো, ডাইরেক্ট। তাহলে কি আবার 11/10 দিয়ে গুণ হবে? এখান থেকে এখানে যেতে গেলে 11/10 দিয়ে গুণ করছি, বলো হয়? তাহলে এখান থেকে এইটুকু করে কত পাচ্ছিলাম? 1331। আমি আর লিখলাম না, কেটে আমি এখানে রেখে দিলাম। এর সাথে আমি আবার কি করছি? 11/10 গুণ করছি, এইটাতে পৌঁছানো চলো। ওকে 11/10, আচ্ছা এখানে তাহলে কতগুলো আসলো? 1100 গুণ 11, আচ্ছা 11, 10, 10, 10, ও হো হো ও আপ সমাজ মে আ গেয়া। তার মানে এখান থেকে এখানে যেতে গেলে মাল্টিপ্লাইং ফ্যাক্টরের কিউব করছি। কেন করছি? এই যে প্রুফ, এতক্ষণ দিন করেছো না? 2 বছর মানে স্কোয়ার, 3 বছর মানে কিউব, 4 বছর মানে টু দি পাওয়ার 4, দেয়ার ইজ দ্য রিজন বিহাইন্ড ইট। আচ্ছা তো ক্লিয়ার, বলো আগে। হ্যাঁ বাপরে বাপ, বলে যেতে যেতে আর্জেন্টিনা পৌঁছে গেছি। শাবাশ, সবকো সমাজ আ গেয়া। এখন মনে হচ্ছে আমার শরীরে টানা লাগিয়ে দিলেন, ফুটফুট করে উঠে যাবো আমি আনন্দে। এখান থেকে 2 বছরে এটা দিয়েছিল, আমরা 2 বার স্কোয়ার করেছিলাম না? তাহলে যদি আমি এটা লিখে দিই, এবার 1100 টাকা আছে 2 বছরে। 2 বছরে কত হচ্ছে বলে? 1331 টাকা হচ্ছিল। আরে বাবা, 1210 হচ্ছিল প্রথম 1 বছরে, আর 2 বছরে কত হচ্ছিল? 1331। আমি এবারে দিন এটা আমি ডাইরেক্ট এটা দিলাম, যে বলে দিলাম 2 বছরে একটা টাকা এত হচ্ছে, 2 বছরে একটা টাকা, 2 বছরে 2 ইয়ার্সে 2 বছরে এই টাকাটা এই টাকা হচ্ছে। আবার বলে দিলাম এখান থেকে 1 বছরে মানে কি এটা তৃতীয় বছর, তৃতীয় বছরের টাকাটা 146 পয়েন্ট এই হচ্ছে। ভালো করে ভালো করে ভাবো তো, হয় তুমি এখান থেকে এটা বের করে দিতে পারো খুব ইজি, এখান থেকে তুমি স্কোয়ার করে এই করে ওই করে বার করে দিতে পারো, আর নইলে তুমি ভালো করে ভাবো এখান থেকে এখানেও সেম মাল্টিপ্লাইং ফ্যাক্টর থাকবে। তো এটা আছে 2 বছরে আর এটা আছে না 1 বছরে, এটা তো আসতে ওয়াইট ইয়ার। ভালো করে দেখো এই এক্সাম্পলটাই করেছি, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, তাই না? তাহলে এটা পরেরটাই এটা। যদি তুমি এখান থেকে নাও বোঝো, ভালো করে দেখো এখান থেকেও এটা সেম মাল্টিপ্লাইং ফ্যাক্টর, সেম মাল্টিপ্লাইং ফ্যাক্টর, বলো হ্যাঁ সেম মাল্টিপ্লাইং ফ্যাক্টর, বলো হ্যাঁ। তাতে কিউ নেই ও, হ্যাঁ সেম মাল্টিপ্লাইং ফ্যাক্টরে থাকে। এখান থেকে এতটা 121/100, এর সাথে কোন কোন এত আসছে আমি জানি, কিন্তু ধরো আমাকে এটা বুঝতে পারছি না, তুমি এখান থেকে এটাকে বার করে দিতে পারো। সাপোজ করো এখানে বলে দিল 2 বছর না 5 বছর, 5 বছর এখান থেকে এটা 5 বছর, তুমি কি মানে 5/5 রুট নেবে না? তুমি একটা কাজ করবে, আচ্ছা পরের বছর সেটা আছে। আর মাল্টিপ্লাইং ফ্যাক্টর তো প্রত্যেক বছর সমান থাকে, মাল্টিপ্লাইং ফ্যাক্টর তো সবসময় সমান থাকে, এখানে 11/10 দিয়ে গুণ, প্রত্যেক বছর 11/10 গুণ 10 গুণ হচ্ছে। তাহলে যদি আমাকে বলে দেয় যে এখান থেকে এইটুকু কত, যদি ধরো জানতে ছিল এইটা আর এইটা দিয়ে এখানে বলে দিল এখান থেকে এটা 5 বছরে আর এখান থেকে এটা 1 বছরে, তুমি মাল্টিপ্লাইং ফ্যাক্টর খুঁজে বার করে দেবে 1 বছরের একটা। এবার যেই তুমি মাল্টিপ্লাইং ফ্যাক্টর বের করে দিলে 11/10 মানে কি 10%, তুমি ডাইরেক্ট বলে দেবে এখান থেকে রেট হচ্ছে 10%। এটা জাস্ট উদাহরণ নিয়েছি, দেখুন আছে 5 বছর এটা কি করে আসছে আর এটা 1 বছর কি করে আসছে, এটা জাস্ট এক্সাম্পল নিলাম। তুমি এটা বলতে পারবে যে 11/10 5 বার গুণ করে জীবনে 1331 আসবে না, আমি এক্সাম্পল নিচ্ছি যে ধরো এখানে একটা কোনো এক্স অ্যামাউন্ট আছে 5 বছরে দিয়ে রেখেছে এটা, আর তোমাকে তার পরের বছরে দিয়ে দিল এটা, তুমি এখান থেকে 1 বছরের টাকা তুমি পেয়ে গেলো। আর প্রত্যেক বছর যেহেতু মাল্টিপ্লাই একটা সেম থাকে, তুমি এখান থেকে রেট অফ ইন্টারেস্ট জাস্ট লাইক দ্যাট করবার করবে। বলো বলো, হ্যাঁ আর যখন আমি জিপি পড়াবো তখনও বুঝিয়ে দেবো যে এটাই আবার জিপিও।
ডিয়ার কম্পাউন্ড ইন্টারেস্ট আর কিছু না, জিওমেট্রিক প্রোগ্রেশন মানে গুণোত্তর প্রগতি বা সাকসেসিভ। ডিয়ার বলো হ্যাঁ, বলতে কিউ নেই ও, বলে ঘুম থেকে উঠে গেছি, কিরম বদমাশ হে। দাদা বলছিলাম, চার বছরের মধ্যে ফার্স্ট ইয়ার্স ফার্স্ট টু ইয়ার অ্যান্ড লাস্ট টু ইয়ারের মাল্টিপ্লাইং ফ্যাক্টর কি সেম? এইবার আসবে সেম, ভেরি গুড ভাই। ও যেটা বলেছে আমি কোশ্চেনে তুলেছিলাম, আমি দেখো তুমি তুলে দিয়েছো প্রথম দু বছর, কারণ কি তুমি তো দু বছর করে করছো, তুমি দু বছর করে করছো, এখানে ফার্স্ট আর সেকেন্ড আছে, এখানে থার্ড আর ফোর্থ আছে, এখানে ফিফথ আর এখানে সিক্স আছে, এখানে দু বছর নিয়ে নিচ্ছে, দু বছরের প্যাটার্নকে ফলো করাচ্ছ, এক বছর এক বছর এটাতে যেমন যাবে, তুমি যদি দু বছর করে যাও সেখানেও তুমি পাবে। এলো কোশ্চেনে নিয়েছিলাম, ওখান থেকে বোঝাও ভাবলাম, তুমি ভালো হয়েছে এটা বলে দিয়েছো, তাহলে দেখো সেম প্যাটার্ন, তুমি যদি এরকম যেতে তিন বছর তাও গেলো। ইয়ার ভাই বলো ভাই, এবার এখান থেকে দেখো আমি একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি, ধরে নিলাম প্রিন্সিপাল আছে পি, মানে একটা টাকা আছে পি, বলো হ্যাঁ, আর ধরে নিলাম রেট অফ ইন্টারেস্ট কত 8%। ভালো করে বলো আমি এখান থেকে কী দেখেছিলাম, এখান থেকে এক বছর হলে 11/2, এখান থেকে যদি দু বছরে যেতাম তাহলে স্কোয়ার করছিলাম, এখান থেকে যদি আমি 3 বছর গেছিলাম তাহলে কী করছিলাম, কিউব করছিলাম, হ্যাঁ কি না? ভালো করে দেখো এই জায়গাটা দেখো, এখান থেকে যখন আমি 1 বছরে আসছিলাম 11/10, এখান থেকে যখন এটা বাদ দিয়ে এখান থেকে ডাইরেক্ট এটা আসছিলাম কী করে 11/10 দুবার মাল্টিপ্লাই, মানে কি 11/10 স্কোয়ার, এখান থেকে যখন আমি 3 বছরে যাচ্ছিলাম তখন কী করছিলাম 11/10 কিউব করছিলাম, মানে যতবার করে যাচ্ছি ততবার করে বেড়েতে থাকছে, হ্যাঁ কি না? ভালো করে দেখো, তাহলে যদি আমি ধরি পি পি একটা অ্যামাউন্ট আছে আছে, পরের বছর এটা কত হবে, 11/10 কী করেছিল 10% ছিল, 1+10/100 এটাই তো করছিলে, তারপর সিম্পলিফাই করে লিখছিলে 11/10, এবার এটা দিয়েছি 8%, এটাকে তো সলভ করতে পারবো না, জানি তো না ব্যাপার, তাহলে এটাকে কি লিখবো 1+8/100 লিখতে পারি, বলো হ্যাঁ, এটা আসলে প্রথম বছর, যদি দ্বিতীয় বছরে যেতে হয় মাল্টিপ্লাইং ফ্যাক্টর এখানে কত পেলাম এইটা, মাল্টিপ্লাইং ফ্যাক্টর এটাকে যেমন সলভ করবে, এটাকে যখন তুমি সলভ করতে তখনই না 11/10 পেলে, আমি বললাম সলভ করলাম না, আমি এখানেই রেখে দিলাম, তাহলে এটাকে আমি এখানে রেখে দিয়েছি, এটাকে সলভ করে এটা নামিয়েছি, এটা ভ্যালু জানি তাই সলভ করতে পেরেছি, এখানে এসে সলভ করতে পারছি না, এখানে রেখে দিয়েছি, এটা আসলে প্রথম বছরে। দ্বিতীয় বছরে যাওয়ার জন্য কী করছিলাম, এখান থেকে এখানে আসলে একবার করলাম, এখান থেকে এখানে যেতে গেলে কী করছিলাম আবার 1+10/100, হ্যাঁ কি না? আবার যদি 3 বছরে বার করতাম, মানে থার্ডে এখান থেকে যদি এখানে যেতে পারতাম তাহলে কী করতাম, করতে থাকতাম, বলো হ্যাঁ, 1 বছর করলে পাওয়ার 1, 2 বছর করছি পি টু দি পাওয়ার 1+2 হচ্ছে 8/100, কত আসছিল স্কোয়ার, যদি 3 বছর বার করতাম তাহলে কত লিখতাম পি এর 1+8/100 এর কিউব, যদি আমি বলি টি বছর, আমি তো জানি না 1 বছর নেবো না 2 বছর নেবো না 3 বছর নেবো, জানি না, জানি না, আমি ধরে নিলাম টি বছর, তাহলে টি বছরে নিলে কী হয়ে যাবে, পি প্লাস 1+8/100 কি আসবে, করেছিলে রাটটা মেরেছিলে, এগুলো গুণ করার পর কী আসছিল অ্যামাউন্ট, গুণ করার পর কী আসছিল অ্যামাউন্ট, গুণ করার পরে কী আসছিল অ্যামাউন্ট, তাহলে এটা কী অ্যামাউন্ট, বলো বুঝলে না বুঝলে না, এগুলো লিখে কিচ্ছু করতে হবে না, তোমরা খালি বোঝো কম্পাউন্ড ইন্টারেস্টটা কী জিনিস, করবে তো হাওয়াই ওড়াবে, এত কিছু লেখাবো না পাগলা, একটু বোঝানোর জন্য অ্যাপ্লিকেশন কী কম্পাউন্ড ইন্টারেস্টের, নাহলে অঙ্কগুলো বুঝতে পারবে না, কী করে করবো, বুঝতে পারলে, এত কিছু থোড়ি লিখতে হবে, কিছুই লিখবে না, অঙ্ক শেষ হয়ে যাবে, সব লিখে করবো না, ডিরেক্ট করবো, সব ডিরেক্ট হবে, ক্লিয়ার হুয়া, কোই বাতাতা ভি নেই হ্যায়, চলো আরেকটা জিনিস দেখি দিই, 1100/1210/1331, আরেকটা এটা প্রথম বছরের প্রিন্সিপাল ছিল, সরি প্রিন্সিপাল কত ছিল 1000, হ্যাঁ কি না, 1000-এর, আচ্ছা এখান থেকে রেখা শুরু করি, দেখতে পাচ্ছ, ভালো করে বলো এটা কি প্রিন্সিপাল, প্রিন্সিপালটা এই টাকা ছিল তাই না, এর এটা কত গুণ আসছিল, বলে 11/10, এটা এসে কী আসলো, এটা এসে কী আসলো, বলে অ্যামাউন্ট, কত বছর পর, ফার্স্ট ইয়ার, ভালো করে বুঝবে, চুপচাপ শোনো, ফার্স্ট ইয়ার দেখা যাচ্ছে না, ফার্স্ট ইয়ারের পর এটা কী আসলো, বলে অ্যামাউন্ট, আচ্ছা আমাকে একটা কথা বলো, সিম্পল ইন্টারেস্টে রেট অফ ইন্টারেস্ট কিসের উপর পড়ছিল, প্রিন্সিপালের উপরে, বলো হ্যাঁ, প্রিন্সিপালের পরে উপরে, বলো হ্যাঁ, কিন্তু এখানে তো পাঙ্গা অন্য হয়ে গেছে, এখানে যে টাকাটা আছে সেটার সাথে গুণ করে আমি ডাইরেক্ট অ্যামাউন্ট পাচ্ছিলাম, আবার এই টাকাটার সাথে অ্যামাউন্টে গুণ করে আমি আবার অ্যামাউন্ট পাচ্ছিলাম, অ্যামাউন্টের সাথে গুণ করার পরে আবার অ্যামাউন্ট পাচ্ছি, তার মানে কি প্রিন্সিপাল চেঞ্জ হয়ে যাচ্ছে, বলবে হ্যাঁ প্রিন্সিপাল চেঞ্জ হয়ে গেছে, ভালো করে বুঝবে, হয়ে গেল, হ্যাঁ এবার 11/10 আমি সরাব, এইটা প্রথম বছরের জন্য কি অ্যামাউন্ট, হ্যাঁ কি না, এটা কি প্রথম বছরের পরে অ্যামাউন্ট, তাহলে এটা দ্বিতীয় বছরে এখান থেকে এই টাকাটা গুণ হয়ে 1210 আসে, বলবে হ্যাঁ, তাহলে এটাই দ্বিতীয় বছরের জন্য, দ্বিতীয় বছরের জন্য প্রিন্সিপাল, বিরাট ভয়ানক জিনিস, মনে রাখবে দ্বিতীয় বছরের জন্য এটা প্রিন্সিপাল, এটা আসবে তারপর এটার সাথে গুণ করে এটা কী আসবে সেকেন্ড ইয়ারের অ্যামাউন্ট, এটা এটা সেকেন্ড বছরের অ্যামাউন্ট, কিন্তু এটার সাথেই মাল্টিপ্লাইং করবো 11/10 দিয়ে, তাহলে এটাই কী হয়ে যাবে তৃতীয় বছরের জন্য প্রিন্সিপাল, ক্লিয়ার, এই টাকাটা কত আসবে, বলবে থার্ড ইয়ারের অ্যামাউন্ট,
কিন্তু এখান থেকেই আমরা 11 বাই 10 দিয়ে গুণ করে এটা পেয়েছি, তার মানে কিছু না, এটা फोर्थ ইয়ারের জন্য হয়ে যাবে প্রিন্সিপাল। ক্লিয়ার? আবার তুমি যদি এটাতে এগোতে থাকো এখান থেকে আবার পঞ্চমে চলে যেতে পারবে, এটা কি আসবে আগে লিখে নাও, फोर्थ ইয়ারের অ্যামাউন্ট। ক্লিয়ার? তুমি যদি পঞ্চমে যেতে চাইছে তাহলে পঞ্চম ইয়ারের জন্য এইটা হতো প্রিন্সিপাল, এখান থেকে গুণ করে তুমি আবার এগোতে, হ্যাঁ কি না? ক্লিয়ার? দীপঙ্কর দাস আজকের পিডিএফটা পাচ্ছি না, পিডিএফ আপলোড করে দিয়েছি, হয়তো ক্লাস শেষ হওয়ার পর তোমরা ওটাকে অ্যাক্সেস করতে পারবে। হ্যাঁ, তোমাদেরকে বলে দিই টোটাল 9টা সেটের মধ্যে আমি পুরো শেষ করে দিয়েছি, যাদের মনে হচ্ছিল টাকার সমস্যা, হ্যাঁ যে অনেকগুলো শীত, তারপর ম্যাথামেটিক্স মামা কথাটা যদি না থাকে তাহলে তোমাদের ভালো, তোমাদের জন্য অনেক খাচ্ছি ভাই, ভেবেছিলাম ম্যাথামেটিক্স মামাটা আমার পেঁচান হবে, ওটা লিখেছিলাম বাটার মার্ক, তোমরা সরিয়ে দিয়েছি এবার, হ্যাঁ সরিয়ে দিয়েছি, মানে ওপেন এবার কপি হতে পারে আমার কন্টেন্ট, অনেক রাত দিন ধরে খাটি তো এগুলোর জন্য, তো আমি ভাবছিলাম যে এটা যদি থাকতো তাহলে হয়তো ভালো হতো, যে তোমাদেরই যদি অসুবিধা হয় আমি সরিয়ে দিয়েছি, এরপর থেকে টাকাও কম লাগবে, পড়ে যাও ভাই, তোমরা খালি পড়ে যাও। ক্লিয়ার? ইয়ার তা খতম হওয়া, ক্লিয়ার? চলো এবার ধরো তোমাদের একটু এক্সাম্পল দিই, কয়েকটা এক্সাম্পল, হ্যাঁ দেখিনি একটু কয়েকটা এক্সাম্পল আমি এনেছি, কোথায় গেল আমার গ্যালারি, কাহা গেয়া বিটুয়া, নিকল যাও, ওকে সাপোজ করো তোমাকে আমি দিলাম এরকম যে কোন একটা টাকা আছে প্রিন্সিপাল, সেটা এখান থেকে এইটা এটা হলো ধরে নাও কত দেবো অন্ত কি বলবো, বুঝতেই তো পারছি না, উদাহরণই তুলতে পারছি না, ধরো পাঁচ বছরে, পাঁচ বছরে একটা টাকা হয়েছে কত, 144 গুণ। ক্লিয়ার? পাঁচ বছরে হয়েছে টাকা একটা 144 গুণ, আর এটাই সিক্সথ ইয়ারে, সিক্সথ ইয়ার, সিক্সথ, এটা ফাইভ ইয়ার, আর এটাই সিক্সথ ইয়ারে হয়ে গেছে। তাহলে বলো রেট অফ ইন্টারেস্ট কত, তাহলে বলো রেট অফ ইন্টারেস্ট কত, ভালো করে বোঝো। তো তুমি পাঁচ বছরের তো এটা জানো না, প্রিন্সিপালি তুমি জানো না, কেমনে কানেক্ট করবে, এটা পারবে কানেক্ট করতে বলবে না, তাহলে কি করবো, কিছু করবে না, তুমি পরের বছর কথা জানো, এটা ফিফথ ইয়ার, পাঁচ বছর, পাঁচ বছর এটা, তো সিক্সথ ইয়ারের জন্য এটা, তাহলে এখান থেকে এখানে কত মাল্টিপ্লাই ফ্যাক্টর জেনে যাবে না, জেনে যাবে, বলতে হ্যাঁ এটা কত গুণ, এর থেকে এটা কত গুণ বাবা, বলতো 144 থেকে তুমি ডাইরেক্ট রেশিও নিতে পারো, 172.8, সব দেখাবো রেশিও টেশিও, এখন বাকি আছে বহু লম্বা ক্লাস যাবে না, বারো দিয়ে আচ্ছা এইভাবে না দেখে তুমি এইভাবেই দেখো, 144 এটা এক্স গুণ ইন্টু এক্স ইকুয়াল টু 172.8, হ্যাঁ কিনা, তাহলে এক্স হলে কত আসবে, 172.8 বাই 144, বারো দিয়ে এটাকে কাটো, কতবার কাটবে, কত দিয়ে কাটবে, এটা তো বারোবার কাটছে, 144 ওপরে থাকবে, আর ওপরে 14.4, আর বারো দিয়ে কাটবে বারোবার, আবার বারো দিয়ে কাটবে একবার, বারো দিয়ে কাটবে বারোবার, ডেসিমেল আছে, ডেসিমেল উঠে নিতে হবে শূন্য, তাহলে এক্স কত হচ্ছে 6/5, তার মানে কি এইটার সাথে 6/5 যদি তুমি গুণ করো তাহলে তুমি এইটা পাবে, দেখো করে দেখো তাই আসবে, আমি এরকমভাবে বার করে দেখালাম, কোনো ক্লাস শেষ হয়নি দাঁড়াবো, ছয় বাই পাঁচ মানে কি, ছয় পাঁচের থেকে কত বেশি, এক বেশি, তার মানে এক টাকা ইন্টারেস্ট পাচ্ছে পাঁচের ওপর, 1/5 রেট অফ ইন্টারেস্ট মানে কত, কত বলবে 20%। তো ক্লিয়ার? তো তোমাকে পুরোটা জানতে হবে না, তুমি এটাও যদি জেনে যাও তাহলে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে, বা তোমাকে ধরো এরকম দিয়ে দিলো, এটা বুঝি আরেকটা উদাহরণ নেই, ধরো তোমাকে এটা দিয়ে দিলো যে একটা টাকা পি আছে, সেই টাকাটা থ্রি ইয়ার্সে, তিন বছরে কত টাকা হয়েছে, তিন বছরে ধরে নাও, উদাহরণ মাথায় আসছে না কেন, বুঝতেই তো পারছি না, 125/64 হয়েছে, কত বছরে বা ভালো করে দেখো, ধরে নাও পিটাই হচ্ছে 64, আর এটা হয়ে গেছে 125, তাহলে বলো আবার এটা তিন বছর পর, আবার এটা তিন বছর পর কত টাকা দেবে, তিন বছর পর কত টাকা দেবে বলো, আর তোমাকে ধরো বলে দিল যে পি 64 টাকা ছিল, তিন বছর 125 টাকা হলো, তাহলে 64 টাকা ছ বছর পরে কত, তুমি এখান থেকে দেখবে কত মাল্টিপ্লাইং ফ্যাক্টর আছে, মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত আসছে বলবে, কত আসছে 5/4, 4 দিয়ে 16, 579 ফুল নিয়ে নিলাম, তাই না, আরে একটু উদাহরণ মাথায় আসছে না, আচ্ছা এটা এটা আমি যখন কোয়েশ্চেন করাবো তখন বলবো, হ্যাঁ এখন এটা আমার মাথাতেই আসছে না, একটা এক্সাম্পল মাথায় আসছে না, ক্লিয়ার ভাই, এটা একটু দাঁড়িয়ে যাও, ক্লাসটা যখন শুরু করবো আমি তখন এটা ভালো করে দেখিয়ে দেবো, কারণ এক্সাম্পল মাথায় আসছে না, একটা যে এক্সাম্পল নেবো সঠিক হয়েছে যেন ধাপ করে বুঝে যাও, ক্লিয়ার, আমার মাথাতেই আসছে না, কি কি করি বলো, ইউটিউব থেকে তুলবো ডাইরেক্ট, না থাক এখন খুঁজতে গেলে টাইম চলে যাবে,
আরে পাবে দিবেন স্যার প্লিজ এরকম বলো না ক্লিয়ার হুয়া এবার যখন কোশ্চেন করব তখন আমরা এগুলো নিয়ে আলোচনা করব ক্লিয়ার একটা ছোট খালি বলে দিই একটা কথা যে ধরো তুমি 10% করে 10% করে প্রত্যেক বছর কত করে পাচ্ছ ভালো করে দেখো ধরো 1000 টাকা প্রত্যেক বছর ইন্টারেস্ট কত করে পাও কত করে পাবে 10% প্রথমে পাবে কত আসবে 10% আরে দাদা 100 পাবে তারপরে বছর আবার কত পাবে সেম মাল্টিপ্লাইং ফ্যাক্টর হবে 121 ইন্টারেস্ট এগুলো ইন্টারেস্ট ইন্টারেস্ট ঠিক আছে তারপরে কত পাবে 1331 মান্থ 32.1 নাকি না 1000 বলেছে না তাহলে এই ইন্টারেস্ট কত পাচ্ছিল দাঁড়াও এক সেকেন্ড গলতি কর দিকে বুঝছো এই এক্সাম্পলগুলো লিখে কেন আনলাম না মাথা গেছে এত ক্লাস যাই ধরো 1000 টাকার উপরে 10% রেট তাহলে এক বছরে তুমি কত ইন্টারেস্ট পাবে আমাকে বলো আগে বা তা এক বছরে না 4 বছরে এক সেকেন্ড 10% নিয়ে উদাহরণ দিলে মুশকিল তো চার করো ধরো 40% এক বছরে কত পেলে তুমি বলবে 40% বলো এক বছরে রেট অফ ইন্টারেস্ট 40% করে ইন্টারেস্ট কত 40% তুমি কত পাবে এক বছরে 40% ইন্টারেস্ট পাবে 40% ইন্টারেস্ট পাবে আর টাকায় কত পাবে 1000 এর 40% হবে কত 400 টাকা বলো এইবার আমি বলে দিলাম এটা কি বার্ষিক তাই না এটা হচ্ছে বার্ষিক এবার ধরো আমি বলে দিলাম এখান থেকে এটাকে এটা অর্ধবার্ষিক ধরো বলে দিলাম এবার অর্ধবার্ষিক তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হয়ে যায় হাফ হয়ে যায় 20% হয়ে গেল হাফ বলবে হ্যাঁ কিন্তু এবার সমস্যা হবে কি ভালো করে 20% অর্ধবার্ষিক মানে 6 মান্থ একই না 6 মান্থ করে পাবে বলো তাহলে 1000 এর প্রথম 6 মাস হবে যেই 6 মাস হলো 20% করে তুমি হাতে টাকা পেয়ে গেলে 1000 এর 20% কত 200 টাকা দিলে হয়ে গেল আচ্ছা যেই আবার 6 মাস হলো যে আবার বাবা প্রথম আসলো জানুয়ারি থেকে জুন অব্দি হ্যাঁ 6 মাস হলো তোমাকে বলে নেই ভাই 200 টাকা তো অর্ধ বার্ষিক হয়ে যায় 200 টাকা যেই জুন থেকে অগ মানে ডিসেম্বরে আসলো আবার 6 মাস হয়েছে তুমি আবার পেয়েছো কত আরো 200 টাকা পেয়েছো পেয়েছো কি পাও কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট তো বাবা জুনে যে ইন্টারেস্টটা পেয়েছিলে 200 টাকা সেই 200 টাকার উপর তুমি আবার ইন্টারেস্ট আমি বলে কম্পাউন্ড ইন্টারেস্ট আগে 6 মাসে যে টাকা দিয়েছি ওটা কোথায় ওই ইন্টারেস্ট ইন্টারেস্ট তবে ঠিক আছে নেই 200 উপরে 20% আরো পাবে কত পাবে 20 দুগুণে 40 টাকা পাবে কি পাবে না তার মানে ডিসেম্বরে এসে তুমি কত ইন্টারেস্ট পেলে 240 হ্যাঁ কি না আর জুনে তুমি কত টাকা পেয়ে রয়েছো 200 টাকা এক বছর এখানে উঠে গেছে দেখো তুমি টোটাল ইন্টারেস্ট কত পেলে 440 টাকা হ্যাঁ কি না তার কত পেলে 440 টাকা হ্যাঁ কি না পেলে কি পেলে না বলো এবার আমি এটাকে আবার আমি একটুখানি কেরামতি করে দিলাম কি অর্ধবার্ষিক থেকে বলে দিলাম ত্রৈমাসিক এই রে ত্রৈমাসিক আর ইংলিশে কোয়ার্টারলি ও কোয়ার্টার মানে সমাজলে না কোয়ার্টারলি ক্লিয়ার কোয়ার্টারলি মানে কিছু না 3 মাস অন্তর অন্তর 3 মান্থ ভালো করে দেখো তাহলে এবার 3 মাস করে এক বছরে কটা জানুয়ারি ফেব্রুয়ারি মাস একটা হ্যাঁ এপ্রিল মে জুন দুটো জুলাই অগস্ট সেপ্টেম্বর 3টে অক্টোবর নভেম্বর ডিসেম্বর 4টে তার মানে 4 বার বলো হ্যাঁ টাকা 4 বার আর সব থেকে বড় কথা এই যে একটা বাজে একটা কথা রটে রয়েছে কম্পাউন্ড ইন্টারেস্টের ব্যাপারে যে সময় নাকি দ্বিগুণ হয়ে যায় কোথায় সময় দ্বিগুণ হয়ে গেছে 6 মাস করে করে ও তো 1 বছরই পাচ্ছে টাকা কোথায় দ্বিগুণ হচ্ছে সময় কোথায় দ্বিগুণ হয়ে গেল বাজে কথা ওই কথাটা বলবে না সময় একই থাকে টাকা 2 বার রোল হয় টাকা 2 বার ঘোরে একই না তার মানে যদি 3 মাস অন্তর অন্তর তোমাকে টাকা দেয় বছরে কবার টাকা দেবে 4 বার তারপর তোমার টাকাটা কবার রোল হলো 4 বার সময় একই আছে আগে 1 বছর এখন 1 বছর সময় দ্বিগুণ হয়ে যায় 4 গুণ হয়ে যায় 5 গুণ হয়ে যায় কচু কলা যেহেতু 3 মাস অন্তর অন্তর তুমি বছরে টাকাটা কতবার রোল হলো 4 বার এই জন্য তোমার 10% হয়ে গেলো 4 দিয়ে ভাগ লাগাই না আমরা কেন লাগাই কারণ রোল হয় 4 বার 6 মাস হলে কেন তো 2 দিয়ে ভাগ করি কারণ 6 মাস অন্তর অন্তর তোমার টাকা রোল হচ্ছে মানে টাকা 2 বার রোল হচ্ছে ক্লিয়ার ভাই বছরের রেসপেক্টে তোমার যদি 6 মাস অন্তর অন্তর টাকা রোল হয় 2 দিয়ে ভাগ করো না তার কারণ এটা যে তোমার কাছে 1 বছরের রেসপেক্টে 6 মাসে টাকা 2 বার রোল হচ্ছে 6 মাস অন্তর অন্তর টাকা রোল হচ্ছে 2 বার রোল হয়েছে 1 বছরের রেসপেক্টে তাই 2 দিয়ে ভাগ 10 বা যদি 3 মাস হয় তাহলে 12 মাসের রেসপেক্টে বা 1 বছরের রেসপেক্টে তুমি 4 বার টাকা রোল করাচ্ছ তাই না এই জন্য রেট অফ ইন্টারেস্টকে 4 দিয়ে ভাগ হয় এই জন্য ভাগ হয় বুঝো সোজা 4 দিয়ে ভাগ 2 দিয়ে ভাগ কেন ভাগ গড নোজ কি হবে তো যাই হোক 10% করে দিলে তাই না ভালো করে দেখো 1000 এর 10% ভাগ করবে কত আসবে এখানে লিখছে 100 প্রথম 3 মাসের ঘটনা শেষ যেই পরের 3 মাস আসবে আবার পাবে 100 কিন্তু আগের 3 মাসের জন্য আরো 10 টাকা পাবে একই না কত আসলো 210 দেখতে পাও হাই না দেখতে পাচ্ছ তোমরা আশা করি দেখতে পাচ্ছ আচ্ছা জুন চলে গেল জুলাই আগস্ট সেপ্টেম্বর 3 মাস আবার হয়ে গেল আবার পাবে 100 টাকা কিন্তু এখানে আগের 2 মাসের ইন্টারেস্ট জমে গেছে কিনা কত 210 এখানে 110 আর এখানে 100 100 আর 210 এর মধ্যে কত হয় 300 210 টোটাল হলো না এখানে হ্যাঁ টোটাল হলো 210 210 আবার 10% কত পাবে 21 তিন মাস পরে তোমার টাকা এসে কত দাঁড়ালো বলবে 121 121 না দাঁড়াও আচ্ছা দাঁড়াও 100 ছিল প্রথম মাসে তারপরে এটা তো পেয়েছো সঙ্গে আরো 10 টাকা পেয়েছো এটা কি আসলো সেকেন্ড ইয়ারে সরি সেকেন্ড মানে জুনে কত আসলো 110 এখানে কত পেয়েছো 100 আচ্ছা দ্বিতীয় বছরে 100 তো পাচ্ছই সঙ্গে দ্বিতীয় বছর না টাকা যখন 2 বার রোল হয়েছিল প্রথম রোলে 100 টাকা তারপরে রোলে 110 টাকা টোটাল কত পেলে 210 টাকা 210 টাকা 10% করবে কত আসবে 210 এর 10% করবে 21 টাকা তাহলে তৃতীয়বার টাকা রোল হওয়ার পরে কত পেলে বলবে 121 টাকা এবার আসবে 4 নম্বর রোল যেটা লাস্ট রোল সেখানে 100 টাকা তো পাচ্ছই তারপরে টোটাল তুমি ইন্টারেস্ট কত পেয়েছো 3টে মাসে 100 110 121 টাকা কত আসলো
চার থেকে পাঁচটা এটা ধুরন্ধর ধুরন্ধর ওই সিমের ডেটা দেখে তুমি বুঝবে চারটে পাঁচটা মেথডের মধ্যে কোন মেথডটা
সেটা তুমি ইমপ্লিমেন্ট করবে, ডেটা দেখে বুঝবে রোশন। ক্লিয়ার ভাই? এই যে মধুমিতা গোল্ডেন রেশিও দিও না, এখন সেভ করে দিয়েছি আর কে, দিমাগ কাবাত্তি জ্বল গিয়া, মুখস্থ করতে হবে না ফর্মুলা, বাঁচলাম দারুন স্যার। আরে হ্যাঁ আমি থাকতে ফর্মুলা মুখস্থ পাই, বুঝে মুখস্থ করবে, মুখস্থ করার দরকার পড়বে না, মনে থেকে যাবে, মনে নেই, আমি ফর্মুলা মুখস্থ করি না, জগৎ থেকে আমি এগুলো শুরু করেছি। দিয়ে দিয়েছি পিডিএফটা বুঝলে, যখন এই ক্লাসটা শেষ হবে দেখবে পিডিএফ এসে গেছে। ঠিক আছে ভাই, গুড নাইট অমিত মজুমদার। তোমরা পড়ছো তো, পড়ে যাও ভাই। হ্যাঁ কষ্ট হবে, কেন বলো, নতুন জিনিস শিখছো, এটাই স্বাভাবিক, কষ্ট তো হবে। যেটা এসে তুমি শিখলে না, তুমি আসলে চলে গেলে, তাহলে 599 টাকা কেন দিয়েছো? তুমি যদি সবই জানো তাহলে এখানে কি করতে এসছো? তুমি জানো না, তাহলে এবার জানতে গেলে তো কষ্ট হবে, শিখতে গেলেই তো কষ্টটা হয়, শেখার পর কি কষ্ট হয় পাগলা? আর ওয়াটারমার্ক কি করে দেবো, চলেই এসছে পিডিএফ তোমাদের কাছে, ওয়াটারমার্ক তো দেওয়াই যাবে না, তাই না? স্যার ডিনার কখন করবেন? এই যে ছুটকারা খাতাম হোকা ক্লাস, হ্যাঁ হ্যাঁ, এবার শুধু ফিডব্যাক, ফিডব্যাক না নিতে যাবো না আমি, 100% আরও ক্লিন হলো স্যার। ওকে, কতগুলো ম্যাথ আছে সিআইতে বাপি মণ্ডল? ততগুলো ম্যাথ আছে যতগুলো তোমার করা উচিত কম্পাউন্ড ইন্টারেস্টের উপরে পুরো গ্রিপ আনার জন্য, ততগুলো ম্যাথ আছে। ক্লিয়ার? মুক্তবিদ্যার মতো